আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, চলে আসছি তোমাদের সঙ্গে আবারও ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেন্টেন্স কারেকশনের আরও একটি ক্লাস নিয়ে। শো নেক্সট পার্টে দেখো আছে কি যে হ্যাভ দে এক্সপ্রেসড হুজ কার হ্যাভ দে টেকেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভ দিয়ে শুরু হয়েছে, তারপরে সাবজেক্ট রয়েছে, দ্যাট মিন্স দিস ইজ ইন্টারোগেটিভ, এ ক্লজ টু ইন্টারোগেটিভ। আবারও হুজ কার, এবার দেখো যে হ্যাভ, আবারও সাবজেক্টের আগে হ্যাভ রয়েছে, দ্যাট মিন্স ডাবল ইন্টারোগেটিভ আছে। তো শিখেছি বন্ধুরা আমরা কী শিখেছি? আমরা শিখেছি যে একই সেন্টেন্সে কখনো ডাবল ইন্টারোগেটিভ ইউজ করা যাবে না। দিস ইজ রং, দিস ইজ ইরোর, দিস ইজ মিস্টেক। সো তোমাকে কী করতে হবে? ওয়ান টাইম ইন্টারোগেটিভ ইউজ করতে হবে। সো এখানে কারেক্ট অ্যান্সারটা দাঁড়াচ্ছে, প্রথমটা ঠিক থাকবে যে হ্যাভ দে এক্সপ্রেসড, তারা কি এক্সপ্রেস করেছিল বা বর্ণনা করিয়াছে। হুজ কার দে হ্যাভ টেকেন, কার গাড়িটা তারা নিয়েছে। তাহলে এবার দেখো যে হুজ কার, এটুকু থেকে যাবে। এবার দে হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে যদি তুমি এখানে ভার্ব বসাও তাহলে কি দাঁড়াবে? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, বিকজ পরের অংশটুকু অ্যাসার্টিভ, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো ইন্টারোগেশন মার্কটা দিবা। দেন ডু ইউ নো, তোমরা কি জানো, হাউ ডিড হি ইউজ দ্য কম্পিউটার, সে কীভাবে কম্পিউটারটা চালিয়েছিল বা ইউজ করেছিল। তাহলে সেম সিস্টেমে তুমি কী করবা, দেখো ডু ইউ নো, এইটুকু থেকে গেল। হ্যাঁ, এবার হাউ নিলা, বাট এই যে হিটা এবার আগে নিয়ে আসো, আর ডিড থাকলো না, তাহলে ওটা পাস্ট হয়ে গিয়ে কী হয়ে গেলো ভার্বের সঙ্গে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট ইউজড। হাউ হি ইউজড দ্য কম্পিউটার, ওকে। দেন থার্ড ওয়ান খেয়াল করো, ডাজ হি টেল, সে কী বললো, হোয়েন ডিড দে গো দেয়ার, কখন সেখানে গিয়েছিল তারা। সো এটা কী করবা, ডাজ হি টেল ঠিক থাকলো, তাই না? এবার এখানে লিঙ্কার যেটা ডাব্লিউএইচের আছে হোয়েন, সেটা থেকে গেল। এরপরে কী দিবা, সাবজেক্ট দে, ডিড আছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো গো থেকে কী করবা, ওয়েন্ট, হাউ দে ওয়েন্ট দেয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, নাও দিস ইজ দ্য টাইম ফর ইউ কুইজ টাইম। দেখো নিচে দুইটা প্রশ্ন আছে, খুড ইউ টেল, তুমি কি বলতে পারতে, হোয়াট হ্যাজ হি বিন ডুইং, যে সে কী করতেছে। আবার হচ্ছে হ্যাজ হি আন্ডারস্টুড, সে কি বুঝতে পেরেছিল। হোয়াই ইজ দেয়ার এ হরতাল, কেন সেখানে একটা হরতাল হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের উত্তর দুটো তোমরা করে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবা, আমি তোমাদের উত্তর দুটো দেখে দেবো যে তোমাদের উত্তরটা সঠিক হলো কি না বা সঠিক উত্তরটা কী হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।